সাকিব খান এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু তিনি সবসময় তার পরিবারকে মিডিয়ার বাইরে রাখার চেষ্টা করেন। মিডিয়া খুব কম সময় মিডিয়া তার পরিবারের নাগাল পেয়েছে। কিছুদিন আগে একটি ফ্যামিলি প্রোগ্রামে মিডিয়ার সামনে কথা বলেন সাকিব খানের মা। তিনি বলেন, সবাই এখন ক্যারিয়ার ফোকাসড, আর সব সংসারেই সমস্যা হয়, ওদেরও হয়েছিল, কিন্তু সাকিব আর অপু এখনও তাদের নিজেদের প্রতি রেসপেক্ট ধরে রেখেছেন। জয়ের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার সময় তারা দুজন একসাথে বসে, প্রবলেম থাকলে আমাদের সাথে কথা বলে। ওরা বেশ ডিফারেন্ট। এখন আমার বয়স হয়েছে, আমি সাকিবকে এখন সংসারই দেখতে চাই, নাতি আর বৌমাকে নিয়ে ও সংসারই হয়েছে এটা দেখতে চাই। এখন দেখি সাকিব কি চায়। কিছুদিন আগে একটা প্রোগ্রামে অপু বিশ্বাস বলেন, আপাতত তিনি আর বিয়ের কথা ভাবছেন না এবং এখন শুধুমাত্র সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভাববেন। সাকিব খানকে নিয়ে তিনি বলেন, জীবন যখন আছে তখন জীবনে নানা রকম অভিজ্ঞতা তো থাকবেই, ভালো খারাপ সব নিয়েই একটা মানুষের জীবন। আমি এখন নিজেকে গুছিয়ে নিয়েছি, আবার অভিনয়ে নিয়মিত হয়েছি, আর পেছনে তাকাতে চাই না, এবার সামনে যেতে হবে।